हर हर महादेव, शिव शंभू। সো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বাজে 7:08, আর জার্নি শুরু করে দিয়েছি কেদারনাথ, টুয়ার্ডস কেদারনাথে যাওয়ার জন্য। তো এখন আমি তনুকে উঠাবো আর দেন দুজনে মিলে বেরিয়ে পড়ব। সো দীর্ঘ 3 বছরের অপেক্ষায় আজ দুজনে বেরোচ্ছি। তো সবাই সাথে থাকো, আর এখন যাব তনুদের বাড়ি, কারণ তনুকে নিতে হবে, ওখান থেকে পিক আপ করতে হবে। সো তনু বাড়িতে ওয়েট করছে আমার জন্য, এখন তনুকে ওখান থেকে নিয়ে তারপরে একবারে বেরোই। সো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি সেই স্বপ্নের রাইড আমার কেদারনাথ। তো দীর্ঘদিনের অপেক্ষা কাটিয়ে তো আবার আমি আর তনু বেরিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তো সকালবেলা ফগি ফগি ওয়েদার, মোটামুটি আমরা ভেবেছিলাম যে 6টা নাগাদ বেরোবো। তো 6টা নাগাদ সময় জানোই, প্রথম দিন যখন বেরোতে হয় তখন একটু একটু সমস্যা হতেই থাকে, কারণ এই জিনিসপত্র সব গোছানো, ব্যাগিং করা, বাইকে লোড আপ করা অনেকটা সময় লাগে। তো সেই জন্য অত তাড়াহুড়ো করিনি, বিন্দাস যাব, বিন্দাস এনজয় করব, আর হর হর মহাদেব। তো সবাই অবশ্যই সাথে থাকো। এখন রয়েছি হচ্ছে ইসলামপুর বাইপাস। তো এখন সময় হচ্ছে 7:45, কারণ অনেক দেরি করে বেরিয়েছি, তা কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর এখন ওই সামনে একটা বাইকার দেখছ, তো বলে না যে কোথাও যখন যাবে তো কিছু কিছু ছাপড়ি রাস্তাতে পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে আমাদের ওরকম ফলো করছে, কিছুক্ষণ দূরে যেয়ে আবার দেখবে স্লো করে দিচ্ছে। রাইডের একটা আলাদা এক্সপিরিয়েন্স, তো এরকম রাস্তায় অদ্ভুত ধরনের লোক পাওয়া যাবে, তো সেটা নিয়ে নিজেকে একটু কন্ট্রোলে রাখাটাই বেটার, কারণ তাদের তো সেইভাবে চালানোর কোনো অভিজ্ঞতা নেই। কারণ এক বাইকে 3 জন, প্লাস হচ্ছে হেলমেট একজন পরেছে কি না আর সন্দেহ। সো এই দেখো আবার সামনে দাঁড়িয়ে পড়েছে। আবার আমরা কিছুক্ষণ এগিয়ে যাব, তারপর আবার সেই রাইড, তারপর আমাদেরকে আবার তারা করবে। তো ওদের কাজ ওরা করতে থাকুক, কোনো ব্যাপার নেই, আমাদের কাজটা আমরা করতে যাই। তো আমরা যে মেনটেনটা স্পিড করছি সেটা হচ্ছে 75-76, এই স্পিডে কন্টিনিউ যেতে থাকবো, দেখা যাক কত দূর অবধি আজকে যেতে পারি। তো তেমন কোনো প্ল্যানিং করিনি যে এতটুকু অবধি আমাকে আজকে যেতে হবে। তো আজকে লেট করে বেরিয়েছি কারণ ফার্স্ট ডেতে একটা জিনিস মাথায় রাখতে হয় যে যদি শুরুয়াতটা তুমি ভালো কাটাতে পারো তাহলে শেষটাও তোমার ভালোই কাটবে। তো তার জন্য কোনো তাড়াহুড়া করিনি, যতদূর পর্যন্ত যাওয়ার যেতে পারবো, মানে সন্ধ্যা যত পর্যন্ত হবে তত পর্যন্তই আমরা এগোবো। আর সন্ধ্যার পরে ইচ্ছে আছে রাইডটাকে কন্টিনিউ করব না, কারণ সন্ধ্যার পরে যেখানে একটা ভালো দেখে হোটেল পেয়ে যাব তো ওখানে স্টে করে নেব। নয়টা 36 আর আমরা এখন অলমোস্ট কমপ্লিট করছি 143 কিলোমিটার। সো এটা কোন টোল প্লাজা সেটা জানি না। সো ফাইনালি আমাদের জার্নি শুরু, আর এই হচ্ছে আমার জার্নির সাথী
তনু, তনু খাচ্ছে কলা। আর আবার তো লুকটা দেখে নাও, গাড়ির কন্ডিশন তো, গাড়িটা জাস্ট সত্যি ক্র্যাশ ক্র্যাশ খেয়ে যাচ্ছে, নিজের গাড়ির প্রতি নিজেই ক্র্যাশ খেয়ে যাচ্ছে। সো এই হচ্ছে জায়গা। তো এখন সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি 160 কিলোমিটার, না 160 কিলোমিটার এখন আছি বিহারের ভিতরে। তো পূর্ণিয়া টুর্নিয়া সব পার করে এখন চলে আসছি, এখন বিহার থেকে এদিকে। এই রুটটা হচ্ছে NS-27। তো NS-27 হয়ে এখন যাব আমরা লখনউ রুটে। আর সকাল থেকে বেরিয়েছি, সত্যি বলতে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে, হতে চলেছে। তো রাস্তায় এখন কি দৃশ্য হবে তা জানি না, তো অবশ্য যা আশা করি ভালোই হবে। সকাল থেকে ভালোই মেনটেন করে চলছি, মোটামুটি স্পিডও ভালোই চলছে, আর রাস্তার কন্ডিশনও মোটামুটি, ধরো বেঙ্গলটা একটু খারাপ ছিল, বিহারে মোটামুটি রাস্তা সম্পূর্ণ ঠিক আছে, রাস্তা দেখতেই পাচ্ছো, আরও দেখাবো তোমাদের। আর তোলো কিছু বলবা? অবশ্যই সব দেখা যাবে, তো সবাই সাথে থাকো। আর এখন আমরা জাস্ট রাস্তার থেকে নিয়ে নিয়েছিলাম কলা, তো কলা ব্রেড, তো কলা ব্রেড দুজনে মিলে দাঁড়িয়ে এখানে খাবো, আর কিছুক্ষণ টাইম এখানে দাঁড়াবো, তারপরে এখান থেকে বেরোবো সামনের দিকে। জয় শ্রী ক্রেতা, জয় শ্রী ক্রেতা। শুধুমাত্র 3.5 কিলোমিটার, তারপরে চলে আসবো আমরা মুজাফফরপুর। তো মুজাফফরপুর থেকে আমরা যাব ছাপড়া, কারণ ছাপড়া হয়ে পূর্বাঞ্চল যেটা এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেসটাকে ধরবো, আর যেটা গোপালগঞ্জের আছে সেটা তো অ্যাকচুয়ালি ভিতর দিয়ে চলে যায়। তো এখন দেখা যাক মুজাফফরপুরে যাই আর কতটা সময় লাগে ওটা দেখি। সো মুজাফফরপুর আর 250 কিলোমিটার, হ্যাঁ 250 কিলোমিটার না 250 মিটার। এই নতুন রাস্তা আর নতুন সানসেট, প্রথম মনে হয় আমরা এই রাস্তাতে ঢুকলাম না, অ্যাকচুয়ালি আজকে আজকে জানি না কপালে কি আছে, গুগল ম্যাপ টোটালটা ডিফারেন্স করে দিয়েছে। গুগল ম্যাপ যেভাবে যেই শর্টকাট আর বলো যেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তো ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, তো গুগল ম্যাপ অনুযায়ী। আর 2.5 কিলোমিটার পর একটা টানেল টাইপের হবে, এখন দেখা যাক, এই রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি, আর এই রাস্তাতে গুগল ম্যাপ আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। তো মাঝে মাঝে গুগল ম্যাপকেও ভরসা করা যায় না, বাট দেখা যাক এই রাস্তাটা কোথায় ওঠে, উঠবে তো নিশ্চয়ই কোনো না কোনো এক জায়গায়, নিশ্চয়ই গন্তব্যস্থলে কোথাও না কোথাও পৌঁছাবো। যখন রাস্তা বানিয়েছে তো অবশ্য কোথাও না কোথাও উঠবেই। সো এটা হচ্ছে আমাদের রুম, তো এই রুমে এন্টার করলাম। সো রুমের ট্যুরটা তোমাদের দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি রুমটা বলতে পারো 1000 টাকার মধ্যে, নন এসি, কিন্তু আবার এসি রয়েছে, বাট এসি চলে না, তো এটা দেখানোর জন্য এসি, ফ্যান চলছে, তো অ্যাকচুয়ালি আমাদের ওরকম এসির প্রয়োজনও ছিল না, তো এসি আমাদের দরকার নেই, কারণ আমাদের এখন এখানে বসে এডিট টিডিট করবো রাত্রেবেলা। তো এখানে কিছুক্ষণ কিছু কারণের জন্য তোমার নেট ছিল না। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো, নতুন নতুন হোটেল, হয়তো অনেকের পুরনোও হতে পারে, তো অনেকের হয়তো পুরনোও হতে পারে, বাট আমার কাছে তো হোটেলটা নতুন মনে হলো। সো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি কোথায়, ছাপড়া। তো অ্যাকচুয়ালি অনেক ভিডিও করা হয়নি মাঝখানে রাস্তায় এই কারণে করা হয়নি, কারণ আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, যার জন্য এখন একটা হোটেল নিয়ে আপাতত ঢুকিয়ে নিলাম। তো হোটেলে ইন করে তারপরে নিজেকে ফ্রেশ ট্রেশ করে এখন কফি অর্ডার দিচ্ছি, কফি খাবো আর আজকে এখানেই। তো এখান থেকে কালকে দেখি সকালবেলা যত তাড়াতাড়ি হয় বেরোনোর চেষ্টা করছি। আর তনুর এক্সপিরিয়েন্স কেমন ছিল ফার্স্ট রাইড? প্রথম দিন হিসাবে ঠিক আছে, কালকে থেকে আরও বেটার হবে,
একটু অভ্যাসের অভাব আছে আজকে আজকে হয়তো অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়েছে ঠিক আছে তো সেই একটাই বিষয় আর আজকে সারা দিনে সত্যি কথা বলতে রাইডটা খুব ভালো হয়েছে কিন্তু এন্ড মুভমেন্টে একটুখানি প্যাচানো হয়ে গেছে তাই না দনু এন্ড মুভমেন্টে তো এন্ড মুভমেন্টে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম শর্টকাটটা নিতে এসেছিলাম আমরা যেটা যেটা ভেবেছিলাম যে শর্টকাট রুট নিব কিন্তু আমাদের আমাদের অ্যাকচুয়ালি গুগল ম্যাপ শর্টকাট রুটই দেখাইছিল তারপরে যে রোড মারাত্মক অফরোডিং ভাঙা রোড নতুন রোড সম্পূর্ণ রোড মানে রোডে রোড তো লাস্ট পর্যন্ত বাধ্যতামূলক এটাই বোঝা গেল যে গুগল ম্যাপের ভরসায় ভরসায় শর্টকাট নেওয়া যাবে না যাবে না বন্ধুরা শর্টকাট নেবেন না তো গুগল ম্যাপের ভরসায় যে যে শর্টকাট নেবেন একটা কথা মাথায় রাখবেন আপনাকে ঘুরতে বেশিক্ষণ টাইম নেবে না ঘুর 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 করে ঘোরাবে তো এটাই হয়েছে কারণ গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে ওইটাই রাস্তা ভালো রাস্তা কোনো জ্যাম নেই কিন্তু ওই রাস্তাই নেই ওইখানে ওখানে রাস্তা নতুন তৈরি হচ্ছে মানে এখনো সম্পূর্ণ সম্পূর্ণ রাস্তাই তৈরি হয়নি বাট ফ্লাইওভারের কাজ হচ্ছে মাঠে মানে মাঠের উপর দিয়ে রাস্তা হচ্ছে আর আমরা ওই সাইড দিয়েই এসেছি তো লাস্ট পর্যন্ত বাধ্যতামূলক এখানে আমাদের একটা রুম নিতে হলো তো ওভারঅল যদি রুমটা বলি যে খুব ভালোই পেয়েছি কারণ এই রুমের তোমার ভাড়া হচ্ছে 1500 টাকা তো রিকোয়েস্ট করে 1000 টাকায় কমপ্লিট হয়েছে বাবার জন্য কেদারনাথ শুধুমাত্র কেদারনাথ বাবার জন্য আর কিছুর জন্য না কেদারনাথের জন্য আমাদের 1000 টাকা করে দিছে সত্যি কথা না হলে দিত না তো তার জন্য যাই কেদার তো আশা করি ভিডিওটি হয়তো তোমাদের ভালো লাগবে আর ভিডিওতে তেমন কিছু নেই রাত্রেবেলার খাবার অর্ডার করেছি আসবে খাবো দাবো ঘুমিয়ে পড়বো আর কালকে সকালে আবার রাইড শুরু করব তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোলো তনু জয় কেদারনাথ।